বর্তমানে যে ইকোনমিক্যাল সিচুয়েশন, আমাদের হাসপাতালে আসার টাকা নাই, আমাদের খাওয়ার টাকা নাই, রোজা রাখার টাকা নাই, পরিবার চালানোর টাকা নাই। আমাদের মাননীয় পরিচালক মহোদয়ের সাথে দেখা করেছি, হসপিটাল ডিরেক্টরের সাথে দেখা করেছি, এবং আমাদের হসপিটাল ডিরেক্টরের সাথে স্যারের সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে আমরা ডিক্লেয়ার দিয়ে এসেছিলাম যে আমরা 48 ঘন্টা পর্যন্ত আমাদের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট রান করব। আজকে দুপুর 2টার সময় এই 48 ঘন্টা সমাপ্ত হয়েছে, সমাপ্ত হতে যাচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা স্যারকে ইনফর্ম করতে এসেছি এবং স্যারের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আমাদের রোগীদের প্রতি মানবিক থেকে এই 48 ঘন্টা ক্যাজুয়ালিটি রান করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের প্রতি কোনো মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ আমরা দেখিনি। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের পক্ষে আসলে হসপিটাল রান করা সম্ভব না। বর্তমানে যে ইকোনমিক্যাল সিচুয়েশন, আমাদের হাসপাতালে আসার টাকা নাই, আমাদের খাওয়ার টাকা নাই, রোজা রাখার টাকা নাই, পরিবার চালানোর টাকা নাই। এমন তো অবস্থায় আমরা সব কিছু সর্বমহলে জানানোর পরেও আমাদের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা সুনির্দিষ্ট ইনফরমেশন তথ্য আমাদের প্রোভাইড করা না হতে আমরা আসলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এর পরবর্তীতে যদি হাসপাতালে অচল অবস্থা সহ যে কোনো জটিলতার দায়ভার অবশ্যই কর্তৃপক্ষকে নিতে হবে, যেহেতু আমরা প্রথম থেকে এই 48 ঘন্টা একদম স্পেসিফিক করে তাদের জানিয়ে দিয়ে এসেছি। তো তাদের উচিত ছিল এই 48 ঘন্টার মধ্যে আমাদের একটা সুনির্দিষ্ট তথ্য দেওয়া বা আমাদের অবহিত করা এবং আমাদের কাজে ফেরার কোনো একটা রাস্তা দেখানো। যেহেতু আমরা এটার কোনোটারই সুনির্দিষ্ট রাস্তা পাইনি, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি, এর পরিপ্রেক্ষিতে আমরা আসলে আমাদের পক্ষে আর কাজ চালিয়ে নেওয়া সম্ভব না।